एक ही दलेर हुए खेलबेन विराट कोहली एवं बाबर आजम। एशियन क्रिकेट काउंसिलेर परिकल्पना सफल हले भारत एवं पाकिस्तानेर क्रिकेटारदेर देखा जेते पारे एक ही साज घरे। भारत ओ पाकिस्तान द्विपाक्षिक सीरीज राजनैतिक कारणे बंध कयेक बछर धरे। आईपीएल ओ पाक क्रिकेटारदेर प्रवेश निषिद्ध। आईसीसी एवं एसएससी प्रतियोगितागुलिते शुधुमात्र मुखोमुखी हय চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। আবারও এরপর এশিয়া কাপ শুরু করতে চাইছে এসএসসি। এশিয়ার সেরা একাদশের সঙ্গে খেলা হবে আফ্রিকার সেরা একাদশের। 2007 সালের পর এই প্রতিযোগিতা হয়নি। 2005 সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। 2023 সালে আবার এরপর এশিয়া কাপ শুরু করতে চাইছে এসএসসি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একই দলের হয়ে খেলবেন রোহিত শর্মা, মোহাম্মদ রিজওয়ান, সাকিবুল হাসান, রশিদ খান্ডা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের ক্রিকেটারদের নিয়ে এশিয়া একাদশ তৈরি হবে। এসএসসির অন্যতম কর্তা প্রভাকরণ থান্ডাজ বলেছেন, ক্রিকেট বোর্ডগুলি এখনও আমাদের নিশ্চিত করেনি, বিষয়টা পরিকল্পনা স্তরে রয়েছে। সংশ্লিষ্ট সব ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা কথা বলি। আমাদের প্রধান লক্ষ্য ভারত পাকিস্তানের সেরা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল তৈরি করা।